আজকে আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাতে চলেছি। আপনি বাংলাদেশ ভারতীয় ক্রিকেট প্রেমিক হলে এই জায়গা সম্পর্কে জানার আগ্রহ নেই আপনার, এটা হতে পারে না। এই জায়গার নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু আসলে এটা কোনো দেশ নয়। হয়তো আমরা অনেকে ভাবছি এটা একটা দেশ। এটা আসলে গঠিত হয়েছে উত্তর আটলান্টিক আমেরিকার পূর্বে অবস্থিত অনেকগুলো ছোট বড় দ্বীপরাষ্ট্র নিয়ে। তো এমনই কিছু অজানা তথ্য জানতে চলেছেন ক্রিস গেল, স্যামুয়েলস, ড্রেনসামি, ব্রাভো, ব্রেন লারা জন্মভূমি ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে। চলুন শুরু করা যাক আমাদের এমএসটিভির আজকের পর্বটি, আর এরই মধ্যে আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এমএসটিভি। ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশ নেই আসলে পৃথিবীতে। ব্রাজিল এবং আমেরিকার মাঝে গভীর সমুদ্রে ভেসে ওঠা কিছু দ্বীপরাষ্ট্র, যেখানে রয়েছে 15টারও বেশি দেশ। আর কোনো দেশ একটি দ্বীপ নিয়ে গঠিত, আবার কোনোটি বেশি দ্বীপ নিয়ে। এই মিলিয়ে 24টি বড় দ্বীপ নিয়ে 7000 দ্বীপ রয়েছে এই ওয়েস্ট ইন্ডিজে। দেশগুলোর মধ্যে রয়েছে বারবেডোস, যেটা হচ্ছে জনসন হোল্ডার ক্রিকেটারের জন্মভূমি, জামাইকা, যেটা হচ্ছে ক্রিস গেল এবং অ্যান্ড্রে রাসেলের জন্মভূমি, কিউবা, জগৎবিখ্যাত বিপ্লবী নেতা চে গুয়েভারা এই কিউবারই মানুষ, কিন্তু তিনি জন্ম নিয়েছিলেন আর্জেন্টিনায়। এছাড়াও রয়েছে হাইতি, দ্য ডোমিনিকান রিপাবলিক, পুয়ের্তো রিকো, ইউনাইটেড স্টেট ভার্জিন আইল্যান্ড, গায়ানা, সুরিনাম, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, গ্রিনাডা, ডোমিনিকা, সেন্ট কিট অ্যান্ড নেভিস। এছাড়াও ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়ার দখলে রয়েছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। ব্রিটিশরা তাদের কাজ করানোর জন্য আফ্রিকা থেকে মানুষদের ধরে এনে এই দ্বীপে দাস বানিয়ে রাখত। দাসপ্রথা বন্ধ হয়ে যাবার পরও তারা এখানেই রয়ে গেছে, কিন্তু বর্তমানে তারা ভালোভাবে জীবনযাপন করছে। ব্রিটিশরা যখন ভারত শাসন করা শুরু করে, তখন অনেক ভারতীয় বিভিন্ন কাজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে বসতি স্থাপন করে। আপনি এখনও অনেক মানুষ পাবেন যাদের দেখতে ইন্ডিয়ানদের মতো, যাদের আদিপুরুষ ছিল ভারতীয়, তাদের এখন ইন্ডো ক্যারিবিয়ান নামে ডাকা হয়। এই কারণে আপনারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে সুনারায়ণ চন্দ্রপাল, সুনীল নারায়ণের মতো প্লেয়ার দেখে থাকবেন। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয়দের প্রভাব থাকার কারণে খাবার ভারতীয় খাবারের মতো। তার মানে আপনি সুন্দর আইল্যান্ডে ঘুরতে গেলে আপনার খাবার নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের সবার পছন্দের হলিউড মুভি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, এই মুভির শুটিং হয়েছিল এখানেই ওয়েস্ট ইন্ডিজের জামাইকাতে। পার স্কোয়ার মাইলে যতটা চার্জ রয়েছে এমন আর কোনো দেশে নেই, এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। ক্যারিবিয়ানের 75% লোক তিনটি দেশে বাস করে, কিউবা, ডোমিনিকান রিপাবলিক এবং হাইতি। এই তিন দেশে 3 কোটিরও বেশি মানুষ থাকে, আর বাকি দেশগুলোতে লক্ষ বা হাজার জনসংখ্যা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম একটা আজব ক্রিকেট টিম। ওয়েস্ট ইন্ডিজ নামে তো কোনো দেশ নেই, তাহলে এই টিম আসলো কোথা থেকে? আসলে এই প্লেয়ারগুলোকে বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়। ক্যারিবিয়ান আইল্যান্ড ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা, তাই এখানে প্রতি বছর লাখো মানুষ ঘুরতে আসে। ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ আসে ডোমিনিকান রিপাবলিক নামের দেশটিতে। এই কারণে সবচেয়ে উন্নত দেশটি হচ্ছে ডোমিনিকান রিপাবলিক। আপনি যদি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘুরতে চান, তাহলে বারমুডা আইল্যান্ডের সমুদ্র সৈকত, সেন্ট বার্টস, জামাইকা এবং ডোমিনিকান রিপাবলিক দেশে ঘুরতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনি এমএসটিভিতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানিয়ে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।